একমাত্র একটি কারণে এবাদতের নূর পাওয়া যায়। কথা কো ঠিক কি না? ও মুসলমান, আজকে আমরা এবাদতে মজা পাই না কেন? আল্লাহর ডাইকে স্বাদ পাই না কেন? মওলার ডাইকে স্বাদ পাই না কেন? আল্লাহু আকবার। গুজিয়া বিয়াল হারাম, মালবাসহু হারাম, মাতআমুহু হারাম, আইনা ইউস্তাজাব। নবী বলে একটা মানুষ কান্দে, আল্লাহ কবুল করো কবুল করো বলে সারা রাত করে কান্দে, অথচ কাফর ডিভোর্সে এটা হারাম টাকা দেয়া, বাট্টি খাইছে হারাম টাকা দেয়া, রক্তটা জমছে হারাম টাকা দেয়া, শরীরের গুস্তুরি তৈরি হয়েছে হারাম টাকা দেয়া, ফান্না ইস্তা যাবলা। নবী কো কেমন করে তার দোয়া কবুল হবে? এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করে না। কথা ঠিক কি না? এ বন্ধু, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবে লেখা আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, উনি আল্লাহু আকবার, দীর্ঘদিন তিনি মিশরে ছিলেন। কোথায় ছিলেন? মিশরে ছিলেন, সেখানে বেশি সময় তিনি থাকতেন। ওনার ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। দীর্ঘদিন পর আহমদ ইবনে হাম্বল শাফির সাথে দেখা করতে যায় না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইর কাছে ইমাম শাফি চিঠি লিখলেন, কি রে আহমদ, লেখাপড়া গেছো, লেখাপড়া করে গেছস, নিজের হাতে গইরা দিছি, সাইর মাজাবের এক মাজাবের ইমাম হইছো, এখন বুঝি উস্তাদরে বইলে গেছো? উস্তাদরে কি মাঝে মাঝে দেখে যেতে মন চায় না? চিঠি পাওয়া মাত্র আমার বাড়িতে বেড়াইতে আইবা। এই বলে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি লিখছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সিডি ফাইয়া সাথে সাথে সিডির উত্তর দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চিঠি পায় উত্তর দিছে, হযরত আমি আসতেছি, আমি এত তারিখ আসবো বলে নিয়ত করছি। চিঠির উত্তর দিছে, আমি এত তারিখ আসবো ইনশাআল্লাহ, আমি আসবো আপনার জিয়ারতে আপনাকে দেখার জন্য। হুজুর এত ব্যস্ত, এত মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত থাকি, মানুষ এত বিরক্ত করে, একটা মুহূর্তের জন্য আমি ঘুমানোর সময় পাই না, অন্য কাজ করার সময় পাই না, মানুষের শুধু সমসাময়িক বিষয়ের জবাব দিতে, সাইর মাজাবের ইমাম সবাই তো ব্যস্ত। কথা কোনো ঠিক কি না? ইমাম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ কয় মাজহাব? সাইর মাজাবের চারজন ইমাম কিনা? স স মাজাবের অনুসারীরা, কোটি কোটি অনুসারীরা এক এক মাজাবের। ওনারা তো ওনাদের ইমামের কাছেই ফতোয়া জিগায়, হাদিস জিগায়, কোরআন জিগায়, এদের কি সমস্যা, এদের কি সমাধান, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ চিঠি লেখেন, আহমদ রে আহমদ, অনেকদিন হয় আমার থেকে লেখাপড়া করে তুমি দেশে গেলা, দোয়াও দিয়ে দিছি, এলেমও দিয়ে দিছি, আল্লাহর দয়ায় বহু এলেম তুমি পাইছো বাজান, তাই বলে কি উস্তাদকে ভুলে গেলে চলেনি? আমার দেখতে আইসো, কবে আইবা চিঠি উত্তর লিখে আমার জানাইও। ইমাম শাফি রহমতুল্লাহ আলার চিঠির উত্তর ফাটাইছে ইমাম আহমদ, হুজুর আসতেছি, অমুক দিন আমি আসতেছি, অমুক দিন আসতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলার ছেলেরা বড় বড় আলেম। ইমাম শাফি বললেন, এই চিঠির তো উত্তর আইছে রে, ইমাম আহমদ তো আইব, আমার আহমদ আমারে দেখতে আসবে, একটা কাজ করো, গোস্ত, মুরগি, গরু, কবুতর যা সম্ভব জোগাড় করো, পৃথিবী বিখ্যাত একজন আলেম আসতেছে। আল্লাহু আকবার। উস্তাদ তার ছাত্রের জন্য প্রস্তুতি নিতেছে, ছাত্রকে ছাত্রকে আপ্যায়ন করবে, যেরকম আল্লাহু আকবার। আপ্যায়নের কথা শুনলে তো আমরা ভয় পাওয়া যায়, অথচ আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা। নবী বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সদায় আল্লাহু আকবার মেহমানকে ইজ্জত করবা। মেহমানকে কি করবা? মেহমান দিকে কেউ পলাইবা না। অনেক কিপটে মানুষ আছে, মেহমান দেখলে পিছনের দরজাতে বাইরে যায়। কথা কোন ঠিক কি না? আস্তে করে পিছনের দরজাতে জঙ্গলতে বাইরে হয়, আর ছোট ফোলাটারা শিখায় তো, এই আমার যদি কেউ খুঁজতে আসে বলিস আব্বা বাইত নেই বলে দিবে, তখন মেহমান আছে, আসসালামু আলাইকুম, কই ভাই সেকান্দর ভাই আসেন বাড়িতে? ছোট বাচ্চাটা আসে কয়, আব্বাই বাড়িতে নাই। কই আব্বাই? আব্বাই কইছে আব্বাই বাড়িতে নাই। আব্বাই বলছে আব্বাই কি নাই? ছোট মানুষ তো একবার যেমনি শিখিয়ে দিছে এমনি বলে রয়েছে। আব্বাই বলছে আব্বাই কি নাই? বাড়িতে নেই। তোমার আব্বাই বলছে? কহ আমার আব্বাই নিজেই বলছে আব্বাই বাড়িতে নাই। তো কই তোমার আব্বা? কই পিছনের দরজাতে পলাইছে। আছে কি না? আল্লাহর হাবিব কঠোর নির্দেশ দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা। যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, অবশ্যই মেহমানকে আপ্যায়ন করবা। এতে তোমার থাক খাওয়ার থাকলে থাকবে, না থাকলে নাই, যা আছে ফাতের বাদ বেড়ে দিবা, যেরকম আল্লাহু আকবার। এতে করে আল্লাহ কি করবেন? মেহমানা রোজিয়ে খুদ মি খোরাদ অজ গুনাহে মেজবানা মি ভুরাত। মেহমান নিজের রিজিক নিজে খায়, যাওয়ার টাইমে গুনাগুলি গাট্টি বান্দে লইয়া যায়। কথা কোন ঠিক কিনা?
আপনার বাড়িতে মেহমান আসছে আপনার রিজিক সে খাবে না তার রিজিকই সে নিয়ে আসছে কথা কোন ঠিক না সে আসার এক সপ্তাহ আগেই আপনার বাড়িতে যে পরিমাণ সে খাবে ওই পরিমাণ টাকা আপনার দানে বেশি দিয়ে দিছে নালে আপনার দোকানে ব্যবসা দিয়ে দিছে না হলে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে এই টাকা যে পরিমাণ সে মেহমানটা খাবে মেহমান আপনার বাড়ি আসার এক সপ্তাহ আগে ওই পরিমাণ জোগাড় আপনার ঘরে আল্লাহ আগেই দিয়ে দিছে যেরকম সুবহানাল্লাহ তাহলে মেহমান নিজের রিজিক নিজে খায় যাওয়ার টাইমে মেজবানের গোনাগুলো গাট্টি বেঁধে লইয়া যায় যেরকম আল্লাহু আকবার এটা বিরাট ঘটনা এটি তো বলার সময় না ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো জানে নেই মেহমান সারা খানা খাইতেন না তো আরেকদিন মেহমান নাই আল্লাহর খলিল বাজারে গেছে বাজার থেকে যায় এক মেহমান আনছে আইনে কয় সাসা খান কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খান এখন যারে ধরে আনছে বুড়ে মানুষ ইব্রাহিম মনে করছে তো মুসলমান কিন্তু এটা মুসলমান না আয় কয় সাসা কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খান এখন বুড়া কয় মা কুল বিসমিল্লাহ ইব্রাহিম গো আমি তো বিসমিল্লাহ বলি না ইব্রাহিম কো কি কুলি তুই বিসমিল্লাহ কসা কয় না আমি বিসমিল্লাহ বলি না কে বলস না গা তুই কি আমি মুশরেক নাউজুবিল্লাহ কোন ইব্রাহিম কো তুই মুশরেক আল্লাহর খলিলের সাথে এক ফেলিডে বসে বাক্কাতি গট আউট বারো দিস দাও পাড়ো আল্লাহর খলিলের সাথে খাবে বিসমিল্লাহ বলবে না দরকলে আমি উবাস তুই উবাস খাইতে দিব না আমিও খামো না তোরও খামো না দিসে তারায়া মেহমান চলে যাচ্ছে আর মনে মনে কয় ইব্রাহিম আমি কি গিয়েছিলাম তুমি তো আমাকে নিয়েছো আমি তো বাজারে সাহায্য তুলতেছি তো তুমি আমার ডেকে নিয়েছো খাওয়ানোর জন্য ফাতের বাতের তো কুত্তারও তারায় দেয় না তুমি আমার মানুষ তারায় দিলা ইব্রাহিম কি কাজটা করলা ইতিমধ্যে ইব্রাহিমের কাছে এসে গেছে ইব্রাহিম 80 বছর বয়স হয়েছে কোনো দিন তার একদিন আমি উপবাস রাখি নাই অথচ জীবনে একদিন আল্লাহ কয় আমারে ডাকে নাই আর আজকে তোমার একটা কথা রাখলো না তুমি ফাতের বাত থেকে উঠে দিলে কাজটা ভালো করো নাই ইব্রাহিম দৌড়ে গেছে আল্লাহ আমি বুঝতে পারি না আমি সাসার আইনে আবার খাওয়ামু ইব্রাহিম আবার গেছে বাজার হেমনগর যাইয়া সাসারে দৌড়িয়া সাসা খান বিসমিল্লাহ কইলেও খান না কইলেও খান সাসা কো আগে বিসমিল্লাহ বলি না এই জন্য উঠে দিছেন আর এখন বলতেছেন বিসমিল্লাহ বললেও খান না বললেও খান ঘটনাটা কি সাসা আমার আল্লাহ বলছে 80 বছর বয়স নাকি আপনার জীবনেও নাকি একদিন আল্লাহর আল্লাহ কয়ে ডাকেন নাই তবু আপনাকে আল্লাহ ডেলি দুই বেলা খাওয়ায় সাসাই কো আমার বয়স 80 বছর এটা আল্লাহ জানে কেমনে বুঝছেন কথা হে তো আল্লাহ মানে না হে কো আমার বয়স আছে আল্লাহ জানে কেনে ইব্রাহিম কো হারাম দাদা আল্লাহ জানে তোর বাফে জানে আল্লাহ তোরে বানাইছে আল্লাহ জানে না তোর বয়স কত উনি নি আল্লাহ কয় হ্যাঁ আমি তো তারই আল্লাহ জানি তোরে কো আল্লাহু আকবার ও উনারে তুমি আল্লাহ ডাকো তুমি তার খলিলুল্লাহ কয় আমি তার খলিল ও আচ্ছা আমার বয়স 80 উনি জানি লইছে কো জানি লইছে মানে তোরে বানাইছে তো হ্যাঁ তো জানবো না তো জানবো কেটা এ 80 বছরে আমার তোমার নাকি কোনোদিন উপাস রাখে না কো আমার জীবনে কোনোদিন উপাস ছিলাম এরকম কোনোদিন মনে পড়ে না কো তিনি আমার আল্লাহ তোরে কো আল্লাহু আকবার খা বাবা খা বিসমিল্লাহ কইলেও খা না কইলেও খা ইব্রাহিম বুড়ে ডাক দিয়া কয় যে মাওলা আমাকে 80 বছর বেঈমান ছিলাম আল্লাহকে একবারও ডাকি নাই ডেলি দুই বেলা খাওয়াইতো আজকে ওই আল্লাহর কসম দিয়া বলছি কালিমা না ফরাইলে আর ভাত খাব না আমার অপরাধ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ হযরত আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আল্লাহর খলিল কালমা পড়ে মুসলমান হইছে এরপরে খানা খায় কালমা পড়ার আগে আর এক লুকমা ভাত খায় না সুবহানাল্লাহ ও বন্ধু রিজিক কে খাওয়ায় মানলেও খাওয়ায় মাওলায় মাওলারে না মানলেও খাওয়ায় কে ইমাম শাফি রহমতুল্লাহ চিঠি লেখছে আমদরে আমদ নিজের হাতে বড় করলাম লেখাপড়া করাইলাম 4 মাজহাবের 1 মাজহাবের ইমাম হইছ এখন বুঝি উস্তাদকে ভুলে গেলা চিঠি পাওয়া মাত্র কবে আসবা জানাইও ইমাম শাফি পাল্টা ইমাম আহমদ পাল্টা চিঠি লেখছে হুজুর আসতেছি আগামী শনিবার শনিবার দিন হাট বাজার করে নতুন বিছনা চাদর বিছায় টিছায় রাখছে মনে করেন বালতি ভরে পানি রাখছে আগের দিনে রাখতো বদনা ভরে পানি রাখছে ফিরে রাখছে হুজুর জন্য সব কিছু রেডি বাড়িঘর পয় পরিষ্কার করে রাখছে 4 মাজহাবের 1 মাজহাবের ইমাম আসতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল যেরকম সুবহানাল্লাহ ছাত্র হোক তবু তো গর্বের ছাত্র কথা ঠিক না ছাত্র হোক তো গর্বের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি গেলেন
যাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাস্তা থেকে রিসেপশন জানাইলেন উস্তাদ ছাত্রকে রাস্তা থেকে বরণ করে নিয়ে যায় এলাকার যিনি বাদশা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন গভর্নর ছিলেন মন্ত্রী পরিষদ নিয়ে প্রেসিডেন্ট সহ মিশরের রাজা বাদশারা সহ লাইনে দাঁড়াইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করে নিয়ে গেছে সুবহানাল্লাহ নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাওয়াইছে রাত হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খানা খাইছেন প্রচুর পরিমাণ খাবার খাইছেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ খাবার খাইছেন একজনের জন্য যে রান্না করছে ও মুসলমান একজন মেহমান হলে রান্না তো একজনের জন্য করে না একজন মেহমান বললো কমপক্ষে পাঁচ জনের রান্না করে কতক্ষণ ঠিক কিনা কারণ ওনার লগে ওনার সাথে তো আরো মানুষ আসতে পারে কিনা ইমাম আহমদ বিন হাম্বলের সাথে তেমন কেউ যায় নাই উনি একাই গেছেন ওনার জন্য যে খানার আয়োজন করছে রে পাঁচ জন খাইতে পারবো কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ দেখা যায় ফটফট করে খাইতে 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 সব খাইয়া ফেলাইছে আল্লাহু আকবার এখন ইমাম শাফি রহমতুল্লাহ ছেলে রাখো আব্বু হুজুরানে কম খায় বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম মালিক এরা তো তামাম মাযহাব সাইর মাযহাব এক ইমাম আর তোমাদের অনুসারী কোটি কোটি মুসলমান তোমরা তো খালি এবাদতেই ফ্যাট ভরে যায় তোমরা ভাত খাও কেমনে হবো তোমরা দেখলো অল্প অল্প ভাত খাও ইমাম আহমদ এই সাইর মাযহাব এখানে ইমাম না কয় ইমাম তো এ তুলি ভাত খাইছে গুড়া গামলার ভাত খাই লেছে মুরগি জাতে সব খাইছে সাইডটা ডিম দিছে সাইডটা ডিম খাই লেছে ঘটনা কি খাক বেড়া মেহমানের লাগে আপ্যায়ন করলে মেহমানে ভালো করে না খাইলে তৃপ্তি লাগে না বেশি খাইলে তো ভালো লাগে খাইছে বেড়া এমন একটা আল্লাহর পিয়ারা বন্দা পৃথিবী বিখ্যাত এলেমের জাহাজ এটা খাইছে শুক্রিয়ার বিষয় না আলহামদুলিল্লাহ ক ইমাম শাফি ছেলেদেরকে বুঝায় আচ্ছা ঠিক আছে এখন বাবা ওনারা তো সকাল সকাল ঘুমায় পড়ে কারণ তাহার তো উঠে তো এই জন্য বিছনা করে দাও ওই আমার খাস কামরা যেখানে আমি থাকি আমি শাফি যে বিছানায় ঘুমাই ওই বিছনা আজকে ছেড়ে দিলাম আমি পাশের রুমে ঘুমাবো আমার বিছানায় তাকে সিট করে দাও আমার বারান্দার মধ্যে বদনা রেখে দাও ওজুর পানি রেখে দাও বালতি ভরে পানি রাখো ডিলা কলুপ রাখো মেহমানদের জন্য রাখে কিনা সব ব্যবস্থা করে রাখো কারণ উনি তিনটে বাজে চারটে বাজে উঠবে উইটা তাহার যত জন অজু বানাবে বাথরুমে যাবে যাতে কোনো কিছু খুঁজতে না হয় সব কিছু রেডি রাখবা ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা সব কিছু সুন্দর করে সাজায় গুছায় রাখছে রাখার পরে ফজরের টাইমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আগে উঠছে উঠে জিজ্ঞাসা করতেছে মসজিদ কোন দিকে কই দিকে ইমাম শাফির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যায় একই সাথে মসজিদে জামাতে নামাজ আদায় করছে যেরকম সুবহানাল্লাহ জামাতে নামাজ আদায় করে আসছে আসার পরে নাস্তা দিবে তো নাস্তা যখন দিবে এই টাইমে ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা বলতেছে আব্বু বুঝলাম না ব্যাপারটা এক তো খানা খাইছে এটা অবাক করার মতো পাঁচজনের খাবার একজনে হুজুরে খাইছে এটা একটা অবাক হওয়ার ঘটনা তাও মানলাম খাইছে ভালো কথা মজা লাগছে স্বাদ লাগছে বেশি খাইছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমি যে তাহাজ্জুতের জন্য হুজুর ফানি রাখলাম ফানি তো বদনাটা বদনাতে ছিল এক ফোঁটা পানিও এখানে ব্যবহার হয় নাই বালতি বড় পানি বালতিতে আছে ডিলে কুলুপের জায়গায় ডিলে কুলুপে আছে উনি আমার জামাতে মসজিদে যে নামাজও পড়ছে ও মা এটাতে কেমনে কি উনি কি তাহাজ্জুদ পড়ে নাই উনি কি ওযু বানা নাই ফজরের নামাজ কি তায়াম্মুম করে পড়ছে নাকি ফজরের তন্ত তো ওযু বানানোর দরকার ছিল ইমাম শাফি রহমতুল্লাহ কয় তাই নাকি কহ পানির জায়গায় পানি বালতির জায়গায় বালতি ডিলা গুলুপের জায়গায় ডিলা গুলুপ কিন্তু হুজুর জামাতে নামাজ পড়তে দেখছি মসজিদে ঘটনা কি ইমাম শাফি রহমতুল্লাহ কাচ্চারে পরে জিজ্ঞাসা করবো না এটা নিশ্চয়ই কোনো সদুত্তর সঠিক উত্তর অবশ্যই আছে এখানে ভুল বুঝার কোনো সুযোগ নেই তোমরা বজ্জন হয়েও না খারাপ চিন্তা মাথায় ঢুকাইও না ইমাম শাফি বলেন খারাপ চিন্তা মাথায় ঢুকাইও না জন্নুল মুমিনিনা খাইর হাদিস শুনাইলেন ইমানদারদের প্রতি ভালো ধারণা রাখবা কু ধারণা রাখবা না আল্লাহু আকবার ইমাম শাফি ছেলের আব্বা যতই কোন আঙ্গুর বুঝায় না আমরা তো মোটামুটি ছোটোখাটো আলেম এই লোকটা তাহাজ্জুদ না পড়ছে না ফজর কি ওযু করে নামাজটা পড়ে নাই তাহলে আধা বলতা আধা বদনা ফানি তো কমার কথা ছিল কিন্তু এক ফোঁটা ফানি তো কমতে দেখিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বসছে নাস্তা খাওয়াইতেছে তো রুটি ডাল এগুলো যখন খাওয়াচ্ছে হঠাৎ করে ইমাম শাফি রহমতুল্লাহ আহমদকে জিজ্ঞাসা করে আহমদ একটা বিষয় আমার মনে শুধু প্রশ্ন ঘুর পাকতেছে তোমাকে জিজ্ঞাসা করব কি করব না শরমও লাগতেছে তুমি কবে থেকে এমন হইলা বলো তো এইটুকু বলছে কোনো কিছু ভেঙ্গে বলে নাই তুমি কবে থেকে এমন হইলা বলো তো একটা বিষয় আমার মাথায় শুধু ঘুর পাক খাচ্ছে তোমাকে জিজ্ঞাসা করব কি করব না ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলা লাগবে না আমি বলতেছি আল্লাহু আকবার হুজুর আপনার প্রশ্ন করা লাগবে না আমি করতেছি হুজুর আপনার বাড়িতে যখন আমি আসলাম আদর করে আমাকে খাবার আয়োজন করলেন
হুজুর জীবনে তো সুস্বাদুময় খাবার আমি খাই নাই, আমার সামনে যখন তরকারি রাখা হলো ভাতের বাটি তরকারির বাটিগুলো যখন রাখা হলো আমি খাবারের গুলো দিকে নজর মারার পরে ছায়া দেখি নূর ঝলক মারতেছে খাবারের উপরে, এই তরকারির বাটির উপরে নূরের ঝলক মারতেছে, ভাতের মধ্যে এবাদ নূর, আল্লাহওয়ালারা তাহাজ্জুদ গুজাররায় খানাগুলো করছে, রান্নাগুলো করছে, বাজারগুলো করছে, এবাদতের নূর এখানে ঝলক মারতেছে, নূরের ঝলক আমি খাবারের মধ্যে পাইতেছি, এই জন্য তিন দিনের খাবার আমি একদিনে খাইছি। হুজুর এত খাবার আমি সাধারণত খাই না। ওই যে প্রশ্নের উত্তর শুরু হয়েছে, প্রশ্ন মনে মনে ছিল এতগুলো খাবার কেন খাইলে, যে উত্তর আরম্ভ হয়েছে, প্রশ্ন কিন্তু করা হয় নাই, শুধু জিজ্ঞাসা করা হয়েছে কবে থেকে এমন হইলে আহমদ। ইমাম আহমদ বলে, হুজুর আমার সামনে যখন খাবারগুলো রাখছিলেন খাবারগুলো দেখে আমার এত আসক্ত হয়েছিল, যখন আমি তীক্ষ্ণ নজর দিলাম খাবারের প্রতি দেখি নূরের ঝলক মারতেছে খাবারের উপরে, এই জন্য আমি তৃপ্তি করে খাইছি, তিন দিনের খানা খাইছি। মনে মনে বলছি দরকার তিন দিন খানা খাবো না, কিন্তু এই নূরানি খাবার একটাও রাখবো না, সবটি খাইয়া ফেলাবো, আমার এবাদতের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। হুজুর এই খানাগুলো অতিরিক্ত খাওয়ার কারণে আমি পরে তো নূর পাবো, আমি নগদে এমন নূর পাইছি, জীবনে তাহাজ্জুদ আমার মিস নাই, আমি তাহাজ্জুদ ডেলি করি, অন্য সময় শেষ রাত্রে উঠিয়া নতুন ওযু বানাইয়া তাহাজ্জুদ ফরা লাগে, কিন্তু আজকের এই নূরানি খাবার খাওয়ার পর আমার চোখে আর কোনো ঘুম আসে নাই, আমি ওই এশার ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, এই ওযু দিয়ে ফজর বানাইছি, ফজরের নামাজ পড়ছি, আমাকে নজর নতুন করে ওযু আসতেন যা কোনো কিছুর প্রয়োজন হয় নাই। যেরকম আল্লাহু আকবার। কারণ প্রশ্নগুলোর উত্তর হইছে নি, প্রশ্নগুলো ইমাম শাফির ছেলে কি বলছিল, ওই তুরি খাবার খাইলো কি লিগা, উত্তর হইসিনি, ওজুর পানি জাগায় রইল কেন, উত্তর হইসিনি, হইছিল উত্তর। ইমাম শাফি ডাক দিয়া গো আলহামদুলিল্লাহ, ও আমার ছেলেরা শুনছুনি, বাবা শুনছি, এই কথাটা আর রিপ্লাই করার দরকার নাই, এটা এর দূরে থাকুক আর বাড়ানোর দরকার নাই, বাজান রে এবাদতের নূর এমন জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর আপনার ঘরের খাবার খাইয়া, দাওয়াতে খাবার খাইয়া, দাওয়াতে খাবার খাইয়া দুনিয়ার লাইনে আমার উপকার হয়েছে, পরকালের লাইনে উপকার হয়েছে, আমার শরীরের মধ্যে পায়ে ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, ঘুমাইলে শরীর জোড়া ছাইরে দিতম, আজকে খানা খাইছি আমার শরীর এত স্ট্রং, আমি বহু দূর থেকে 100 কিলোমিটার দূর থেকে জার্নি করে আসি, শুয়ার সাথে চোখ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, অথচ সারা রাত আমার চোখের পাতি মারি নাই, জোরে আল্লাহু আকবার, আমার শরীর এত স্ট্রং হয়ে গেছে, এবাদতের মজা পাইছি, অন্যদিন রাত্রে উইঠে তাহাজ্জুদ পড়ি, আজকে আর উঠা লাগে না, আগের থেকে সজাগ ছিলাম, এই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, ওই ওযু দিয়ে ফজর নামাজ পড়ছি, এরপরে যে আমি ইস্তেনজা করছি, এর আগে কোনো ইস্তেনজা প্রস্রাব পায়খানার জরুরত হয় নাই, এটা ছিল আমার শারীরিকভাবে এবাদতের স্বাদ পাইছি। আরেকটা এলেমের মধ্যে বরকত পাইছি, ক কি বরকত পাইছম, ক কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমি বুঝতেছিলাম না, একটা আয়াত থেকে একটা মাসলা বের করবো, আমি কোনোভাবেই মাসলা ইস্তেমবাদ করতে পারতেছিলাম না, আজকে আপনার ঘরের খানা খাইয়ে যখন ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকলো, আল্লাহর কসম সেখান থেকে আমি একটা আয়াত থেকে 100টা মাসলা বের করেছি। আল্লাহু আকবার। ফকি যারা, মাজহাবের ইমাম যারা, ওরা কোরআন থেকে হাদিস থেকে কি বাইর করে, মাসালা ইস্তেমবাদ করে বাইর করে, আমি একটা আয়াতের অর্থ সারা জীবন বুঝি নাই, ছাত্র জীবনেও বুঝি নাই, শিক্ষকতার জীবনে বুঝে নাই, অদ্যবধি পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বুঝতাম না, কিন্তু আপনার ঘরের নূরানি খাবার খাইয়া আল্লাহ আমার এত বলিয়ান করছে, আমার এলেমের দরজায় মন খুলে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা তো বুঝছি, একটা আয়াত থেকে আমি 100 মাসালা বের করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান খাবার অত্যন্ত দামি জিনিস, নবী বলছেন লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন পরহেজগার মানুষ ছাড়া অন্য কেউ না খায়, তুমিও পরহেজগারে খানা খাইবা, তুমিও যাদেরকে খাওয়াই বাইরেও যেন পরহেজগার মানুষ হয়, পরহেজগার ছাড়া ফাসেক ফুজ্জার গাঁজাখোর মদখোরদেরকে এক কাপ চাও তুমি খাওয়াইও না, এই টাকাটা বরবাদ যাবে, আল্লাহওয়ালারা যদি এক কিলি ফানও খাওয়াও এক কাপ চাও খাওয়াও, এই পান আর এই চা তোমার নাজাতের উসিলা হবে একদিন, কথা কোন ঠিক কিনা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সদকার মাল আইছে, কিয়ের মাল আসছে, সদকার কিছু মাল আসছে, নবীজির সামনে খেজুর আইনে দিছে এক সাহাবী, অনেকগুলো খেজুর, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার বাগানের খেজুরে সদকা দিলাম,
20 ভাগ করে 19 ভাগ আমি রাখছি 1 ভাগ দিছি এগুলো বাইতুল মালের জন্য সদকা যখন খেজুরটি সামনে ঢালছে হাসান হোসেন ছোট মানুষ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নু এই সদকার একটা খেজুর মুখে দিয়ে ফলাইছে ছোট মানুষ তো বুঝে নাই নতুন খেজুর আমাদের বাচ্চারা আম দিলে আপেল দিলে কপ করে খায় ফলায় কথা কোন ঠিক কিনা এটা কার এটা কি আনছে এটা আমার হালাল না হারাম এগুলো খুঁজে ছোট বাচ্চারা বুঝে অবুজ বাচ্চারা খেয়ে ফেলে হযরত ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহির সামনে ও মুসলমান এক সাহাবী ওই সদকার খেজুর আইনা রাখছে যখন খেজুরটা ডালছে বড়দের কেটে খেজুর হাসান নিয়ে মুখে দিয়ে ফলাইছে আল্লাহ নবীর সাথে সাথে হাসান রে কাখ 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 মানে কি ভূমি কর ভূমি কর ভূমি কর ভূমি কর ভূমি কর সাথে সাথে হাসান রে ভূমি করাইছে আল্লাহ নবী মুখের ভিতরে হাত ঢুকাইয়া খেজুরটা বার করে ফলায় দিছে আর বলছে রে সদকা আমরা সৈয়দ আমরা কুরাইশ কুরাইশদের জন্য সদকার মাল খাওয়া হারাম বলে আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার এক গোলাম ছিল কাফের সে পরে আমি মুসলমান হইছি আমার গোলামটা মুসলমান হয়ে গেছে যেহেতু আমি মক্কার বিশিষ্ট ধনী ছিলাম আমার অনেক গোলাম ছিল তো একটা গোলাম ছিল আমার সে আমার গোলাম ছিল আল্লাহু আকবার যখন আমি কালমা পড়ে মুসলমান হইলাম আমার গোলামটাও মুসলমান হয়ে গেল একদিনের ঘটনা আমি তো শিল্পপতি ছিলাম ইসলাম আনার কারণে দান করতে 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 আমি একবারে গরিব হয়ে গেছি তালি দিয়া 18টা তালি দিয়া আবু বকর জামা পরে আর নবীকে দেখবানি আসো মদিনার সম্রাট ছিল মক্কার সম্রাট ছিল অত আজকে ভিক্ষুক সেজেছে জান্নাতের মেহমান মদিনার জমিনে হাঁটে দেইকে যাও সবাই রে দেখায় আমার আবু বকর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ আবু বকর বিশিষ্ট শিল্পপতি ছিলেন হযরত ওসমান বিশিষ্ট শিল্পপতি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট শিল্পপতি ছিলেন ও মুসলমান ওনারা ইসলামের জন্য সব দিয়া একদম ভিখারি সেজে গেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন দিন হইল তিন দিনের উপবাস আমার ঘরে কোনো খাবার নাই আমি উপবাস পেটে পাথর বানছি হঠাৎ করে আমার গোলামটা আইছে আয়া কয় একটা প্যাকেট খাবার দিছে আমারে খাবেন হুজুর খান আবু বকর বলে আমার এমন ক্ষুধা লাগছে আমি খাইয়া ফেলেছি খাওয়ার পরে গোলামে জিজ্ঞাসা করে স্যার আপনি যে আমার এই প্যাকেট খাবারটা খাইলেন এর কুত্তি আনলাম জিজ্ঞাসা তো করলেন না কুত্তি কেন সুস্থ হই আমি যখন কাফের ছিলাম মুসলমান তো হয়েছি কিছুদিন হয় আমি যখন কাফের ছিলাম তো ওই এলাকা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা লোকরে সাঁপে কাটছিল কি কাটছিল সাঁপে কাটছিল তখন আমি সাঁপের মন্ত্র পড়তে জানতাম তখন আমি সাঁপের মন্ত্র পড়িয়া তাকে ঝাড়ফুঁক করছিলাম তখন লোকটা ভালো হয়ে গেছে আমি তখন কাফের ছিলাম কি ছিলাম আমি কাফের ছিলাম তখন আপনিও বেঈমান ছিলেন নবীও তখন দুনিয়াতে আসে নাই ওই সময়কার ঘটনা আমি এক এলাকাতে যাচ্ছি এলাকার মধ্যে একটা লোক অসুস্থ তখন ঝাড়ফুঁকের লোক খুঁজতেছে তখন আমি কইলাম আমি ঝাড়ফুঁক জানি তোর আমার নিয়ে গেল তোর আমি ওই আগের দিনের মন্ত্র জেনে কোরআন হাদিস কিছু না রে কুফুরি মন্ত্র কিচ্ছা ফললাম ফরতে 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 দেখি রুগী ভালো হয়ে গেছে যখন রুগী ভালো হয়ে গেছে তখন আমি বললাম যে বেতন দাও কিছু হাত দিয়ে দাও আমি যে ঝাড়ফুঁক করছি পরে কয় এটা পরে দিব নে এখন আমগুর গাছে নেই আমরা গরিব অন্যদিন যদি এলাকা দিয়ে আসো তাহলে তুমি বইলো তোমার দিয়ে দিব হে যে জাহিলি যুগে আমি ঝাড়ফুঁক করছিলাম আর এই টাকাটা নিতে মনে নাই এখন আজকে এখন তো আমরা মুসলমান এখন তো ইসলাম চলছে মক্কায় আজকে ওই মহল্লার সামনে দিয়ে আমি যাইতেছি যাওয়ার টাইমে দেখি ওই বাড়িতে একটা মেজবান চলতেছে কি চলতেছে খেয়াল করেছো মেজবান বুঝেন বিয়ের মেজবানি চলতেছে আর কি তো বিশাল ধুমধাম খাওয়ার পর্ব চলতেছে তা আমি যাই সালাম দিলাম খানার মধ্যে তখন আমার ওই বাড়িওয়ালা সিগন্যাল আছে কিরে কিরে তুমি না গত 20 বছর আগে একদিন আমগো বাড়িতে ঝাড়ফুঁক করছিলা বেতন তো দেই নাই ওই দিন বলছিলাম পরে দিমু আচ্ছা একটা কাজ করো এক প্যাকেট এক প্যাকেট খাবার নিয়ে যাও ইচ্ছে করলে বইয়া খাইয়া যাও না হলে বাড়িতে নিয়ে যাও নিজেও খাইও পরিবারের খাওয়াইও তখন ওই ঝাড়ফুঁকের বেতন হিসাবে আমার এই প্যাকেট খাবারটা এই কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা আমার দিছে এইটা আমি না খাইয়া যেহেতু আপনি সিদ্দিকে আকবর রসুলের কলিজার টুকরা শ্বশুর আপনি তিন দিন পর্যন্ত খোদা তাড়ানো ছটফট করতেছেন এই জন্য আপনার দিয়া দিছি আপনি খাইয়া ফেলাইছেন আবু বকরকে কি সর্বনাশটা